হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ওয়াইফাই রাউটার নিয়ে। আসলে ওয়াইফাই রাউটার কি, আমরা কেন কিনি এবং আসলে কিনলে কোনগুলো কিনতে হবে। আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা হয় নতুন রাউটার কিনবেন, অথবা রাউটার অলরেডি কিনেছেন কিন্তু কিনে পস্তাচ্ছেন, অথবা রাউটারটি চেঞ্জ করতে যাচ্ছেন। আসুন দেখি প্রথমে যে ওয়াইফাইটা আসলে কি এবং রাউটারটা আসলে কি। ওয়াইফাই রাউটার হচ্ছে সেই জিনিস যা কিনা আপনার বাসায় থাকা যে কোনো ধরনের ইন্টারনেট কানেকশনকে ওয়াইফাই সিগন্যালে পরিণত করবে, এবং আপনার বাসায় থাকা যেসব ওয়াইফাই সিগন্যাল রিসিভিং ক্ষমতা সম্পন্ন যেসব ডিভাইসগুলো থাকবে সেগুলো রিসিভ করতে পারবে। আসুন আমরা জেনে নেই মার্কেটে কী কী ধরনের রাউটার পাওয়া যায়। আমি রাউটারের নাম, ব্র্যান্ড, মডেল কোনো কিছুই উল্লেখ করব না, শুধুমাত্র ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করব। কত অ্যান্টেনার রাউটার এটা, কত MBPS, 300 নাকি 150, অ্যান্টেনা সাদা না কালো, মানে আরও এই ধরনের অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন আমরা দোকানদারদেরকে করে থাকি। কিন্তু আসলে কি জানেন, এগুলো রাউটার কিনতে গিয়ে দোকানদারদেরকে কখনো বলতেই হয় না। এগুলো রাখবেন মনে মনে। আপনি যখন এগুলো দোকানদারকে বলে দিবেন, দোকানদার বুঝে ফেলবে যে আপনি রাউটার সম্পর্কে আসলে কিছুই জানেন না। তখন দোকানদার কি করবে, তার যে পুরনো জিনিসটা আছে অথবা যেটা সে বিক্রি করতে চাচ্ছে, মানে যেটা বেচলে প্রফিট বেশি হয়, সেটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে। টাকার একটা ব্যাপার আছে, কত টাকা দিয়ে কিনবেন সেরকম একটা ব্যাপার তো থাকেই। বাট আপনার কি উচিত না যে আপনি যে ভালো মতো ইনফরমেশন নিয়ে যে টাকাই বাজেট করেন না কেন, তার মধ্যে সবচেয়ে বেস্ট যে রাউটারটা মার্কেটে পাওয়া যায় সেটা কেনা। আসুন এবার জেনে নেই এই রাউটারের সিরিজগুলোর মধ্যে কার আসলে কোনটা দরকার। প্রথমেই আপনার ওয়াইরলেস এন সিরিজ যেগুলো, এগুলো কারা কিনবেন। এগুলো আপনার মূলত মার্কেটে যেসব 300 MBPS রাউটারগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই হচ্ছে ওয়াইরলেস এন সিরিজ নামে পরিচিত। অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে 800 থেকে 1200 স্কোয়ার ফিটের পর্যন্ত হয়। আর ডিভাইস চালাতে পারবেন মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, PC ইত্যাদি ধরেন 5-7টা। আর খুব আপনার টেনে টুনে 10টার মতো চালাতে পারবেন। ভিউয়ার্স, এবার কথা বলবো মার্কেটে যেসব এসি সিরিজের রাউটারগুলো পাওয়া যায়, অর্থাৎ ওয়াইফাই 5 যেগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলি। ওকে, এই সিরিজের আপনি প্রচুর রাউটার মার্কেটে পাবেন, যেমন AC 750, AC 1200, AC 1350, AC 1750, AC 1900 ইত্যাদি। তো ভিউয়ার্স, আগেই বলেছি ডুয়েল ব্যান্ডের রাউটার থেকে দুইটা ফ্রিকোয়েন্সি বের হয়, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। তো দুইটা ফ্রিকোয়েন্সি বের হলে কী হবে, দুইটা ফ্রিকোয়েন্সির লাভটা কী, আসুন এবার সেটা জেনে নেই। টিভি, ফ্রিজ, ওভেন, এসি, PC ইত্যাদি ডিভাইসগুলো থেকে আপনার অলওয়েজ 2.4 GHz-এর একটা ফ্রিকোয়েন্সি বের হতে থাকে যখন এই ডিভাইসগুলো অন থাকবে। আর আপনার এন সিরিজের যে রাউটারগুলো আছে এ থেকেও 2.4 GHz-এর ফ্রিকোয়েন্সি বের হয়। সো তখন হয় কি, এই ফ্রিকোয়েন্সিগুলো একটা আরেকটাকে ইন্টারাপ্ট করে, আর এজন্যই 5 GHz-এর উদ্ভাবন হয়েছে। এটি 4 GHz-এর থেকে শক্তিশালী একটি ফ্রিকোয়েন্সি, স্পিড পাবেন অলমোস্ট ডবল, ইন্টারফেয়ারেন্স অলমোস্ট লেস দেন 75%, কিন্তু সেক্ষেত্রে রেঞ্জটা কমে আসবে 50%-এ। বাট ওয়াল পেনিট্রেশন, অর্থাৎ দেওয়াল ভেদ করে যে 5 GHz-এর ফ্রিকোয়েন্সিটা যাবে সেটা খুব স্ট্রং, আর 2.4 GHz কিন্তু আপনার ওয়াল পেনিট্রেশন করতে পারে না। ফাইভ গিগাহার্স রাউটারের কাছাকাছি যেসব ডিভাইসগুলো থাকবে সেগুলো আপনি 5 GHz অ্যাক্টিভ করবেন, আর যেগুলো ডিভাইস আপনি একটু রাউটার থেকে দূরে চালাতে চাচ্ছেন সেগুলো আপনি 2.4-এ অ্যাক্টিভ করবেন। 5 GHz-এর রাউটারগুলো মূলত 1500 থেকে মডেল ভেদে 3000 স্কোয়ার ফিট পর্যন্ত সাপোর্ট দেয়। ডুয়েল ব্যান্ডের রাউটারগুলোতে মূলত স্মার্ট টিভি, ওয়াইফাই প্রিন্টার, বাসার যে কোনো ধরনের ওয়াইফাই ডিভাইস খুব ভালো চলবে। আর যারা গেমার আছেন তাদের জন্য স্পেশালি বলি, এসি সিরিজটা খুবই কনভিনিয়েন্ট। আচ্ছা, ডুয়েল ব্যান্ডের রাউটারগুলোর মধ্যে কিছু কিছু রাউটারের প্যাকেটে দেখবেন যে MU-MIMO এই কথাটি লেখা থাকে, এটা আবার কী জিনিস। ওকে, একটু টাচ দিয়ে দিই। MU-তে হচ্ছে মাল্টিপল ইউনিট, আর MIMO-তে হচ্ছে মাল্টিপল ইন মাল্টিপল আউট। সোজা বাংলায় বললে মিমো ছাড়া যে রাউটারগুলো আছে সেগুলো হচ্ছে এরকম যে, ধরুন আপনার 3টি ডিভাইস আছে, তো সে কী করবে, প্রথম ডিভাইসে দিবে, এরপর নিবে, তারপরে আবার দ্বিতীয় ডিভাইসে দিবে, নিবে, তারপরে তৃতীয় ডিভাইসে দিবে, নিবে, এরপর সে আবার প্রথমটাতে এসে পড়বে। এতে হয় কি, সময় নষ্ট হয়, আপনার নেট স্পিডটা স্লো হয়ে যায়। বাট যেটাতে মিমো আছে
সেখানে কি হবে, সে সবগুলো ডিভাইসকে একসাথে ধরবে, সে সবগুলো ডিভাইসে একসাথে ফ্রিকোয়েন্সি দিবে এবং একসাথে সে ফ্রিকোয়েন্সি আবার ব্যাক করবে। এক্ষেত্রে যেটা হবে, আপনি যে কাজটা করছেন সে কাজটা অনেক দ্রুত হবে, কারণ সে মাল্টিপল চ্যানেলে সে কাজ করতেছে। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটা আর লম্বা করব না। এই এপিসোডে আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে মার্কেটে এক্সিস্টিং যেসব এন এবং এসি সিরিজের রাউটারগুলো রয়েছে তার সম্পর্কে যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। আশা করি ভিডিওটি দেখে আপনি আপনার প্রয়োজন মতো মার্কেট থেকে রাউটারগুলো কিনে নেবেন। আমরা আগামী ফ্রাইডেতে চেষ্টা করব এপিসোড 2 নিয়ে আসার ইনশাল্লাহ। এপিসোড 2 তে আমরা দেখাবো রাউটার কোথায় সেট করলে আপনি বেস্ট কভারেজ পাবেন, এবং আজকের ভিডিওতে আমরা AX অর্থাৎ ওয়াইফাই 6 নিয়ে কোনো কথা বলিনি, সেটা নিয়ে কিছু আলোচনা করব। তারপরে মেশ ওয়াইফাই নিয়ে কিছু কথা বলবো। আর আজকে যেসব মানে যে টপিক্সটা আমরা একটু টাচ দিয়ে গেছি, যেমন মিমো, এই মিমো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আরও আগামী এপিসোডে আমরা বিভিন্ন ধরনের রাউটার দেখাবো এবং সেই রাউটারগুলোর কোনটা আপনার দরকার আপনি আপনার প্রয়োজন মতো আপনি আপনার চাহিদার সাথে মিলিয়ে নেবেন। আগামী যে ফ্রাইডে আসতেছে সেটাতে আমরা এপিসোড 2 রিলিজ করব রাউটারের। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটি ক্লিক করবেন যেন পরবর্তী কোনো আপডেট আসলে আপনারা সেটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।